আজকে ছিল বাংলা নতুন বছরের প্রথম দিন আর এই প্রথম দিনের জন্য আমাদের বাজারে প্রত্যেকটা দোকান ভালো করে সাজিয়ে মিষ্টি খাওয়ানো হয় তাই সেটা দেখার জন্য সকালে বাইক নিয়ে চলে এলাম ভাতার বাজারে এখানে এসে দেখি নতুন খাতার জন্য কিছু কিছু দোকান ভালো করে সাজানো হয়েছে কিন্তু ভাতারে কোনো দোকানে আমার সেভাবে ধার না থাকায় ভাতার রেল স্টেশনে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে সকালে খাবার খেতে চলে এলাম মামা ভাঙনি রেস্টুরেন্টে এখানে গরম গরম পুরীর সাথে সকালে খাবারটা কমপ্লিট করে বাড়ি এসে গোসল করে দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম এরপর বিকেল চারটে সাঁয়ত্রিশে ঘুম থেকে উঠে এক কাপ খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নতুন আট যাবার উদ্দেশ্যে প্রায় চোদ্দ কিলোমিটার বাইক চালিয়ে নতুন আট দেখি আমার একটা চেনা দোকানে নতুন খাতা হচ্ছে কিন্তু এই দোকানেও ধার না থাকায় ফিরিতে নতুন খাতার মিষ্টি খেয়ে মিনি ভ্লগটা শেষ করলাম